সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শামায়েলে তিরমিজি কিতাবের 241 থেকে 245 নম্বর হাদিস। 41 নম্বর হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীদেরকে একটি ঘটনা শোনালেন। তখন আশ্চর্য হয়ে স্ত্রীদের একজন বলল, এ তো যেন খুরাফার বাহিনী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো খুরাফার ঘটনা কি? খুরাফা হলো ওজরা গোত্রের এক লোক। জাহিলি যুগে একবার একদল জিন তাকে ধরে নিয়ে যায়। বহুদিন সে তাদের সাথে কাটায়। এরপর তারা তাকে মানব সমাজে ফিরিয়ে নিয়ে যায়। তো সেই খুরাফা জিনদের রাজ্যে সে বিস্ময়কর সব ঘটনা দেখেছে, তা মানুষের কাছে বলতে লাগলো। তখন থেকেই লোকেরা কোনো বিস্ময়কর ঘটনার ক্ষেত্রেই বলে, এত এত যেন খুরাফার বাহিনী। এবং 242 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার 11 জন মহিলা গল্প করতে বসলো। তারা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হলো যে আজ তারা নিজ নিজ স্বামী সম্পর্কে সব খুলে বলবে, কিছুই লুকাবে না। প্রথম মহিলা বলল, আমার স্বামী দুর্বল উটের গুস্ত সদৃশ, তাও দুর্গম পাহাড়ের চূড়ায় অবস্থিত। পাহাড়ের পথ সুগম নয় যে গিয়ে তা সংগ্রহ করা যাবে, আর তা এত উৎকৃষ্ট নয় যে কষ্ট স্বীকার করে তা সংগ্রহ করা যাবে। এটা হচ্ছে প্রথম মহিলা। দ্বিতীয় মহিলার ব্যাপারে এসেছে, দ্বিতীয় জন বলল, আমি তার সম্পর্কে কিছু বলছি না। আমার আশঙ্কা হয় তার ভেতরে বাইরের সব দোষ বর্ণনা করা শুরু করি তাহলে কোনোটাই ছাড়তে পারবো না, শুধু তার দোষই বলে যেতে হবে। আরেকজন মহিলা বলল, তৃতীয়জন বলল, আমার স্বামী অতিশয় লম্বা আকৃতির, কিছু বললে তাকে চুপ মেরে বসে থাকলে ঝুলে থাকি, অর্থাৎ কথায় কথায় শুধু তালাকের হুমকি, আবার কিছু না বলে চুপ করে থাকলে কিছু পাই না, ঝুলন্ত অবস্থায় থাকি, স্বামী থেকেও যেন নেই। আরেকজন বলল, চতুর্থজন বলল, আমার স্বামী তেহামার রাতির ন্যায়, না প্রচণ্ড গরম না ঠান্ডা, তার কাছে কোনো ভয় নেই, কোনো বিরক্তিবোধ নেই। এবং তারপরে এ বিষয়ে আরেকজন বলল, পঞ্চম মহিলা বলল, আমার স্বামী ঘরে থাকতে চিতাবাঘের মতো আর বাইরে সিংহের মতো, কি হলো না হলো কিছুই জিজ্ঞাসা করে না। ছয় নম্বর মহিলা বলল, আমার স্বামী খেতে বসে সব কিছু চেটে পুটে খায়, পান করলে একাই সব শেষ করে ফেলে, শুতে গেলে চাদর জড়িয়ে থাকে, বিপদ আপদ বা দুঃখ কষ্টে আছে কি না হাত বাড়ায় না। তারপরে এ বিষয়ে আরেক সপ্তমজন মহিলা বলল, আমার স্বামী অর্থব নির্বোধ, কথাও বলতে পারে না, যত রোগ ব্যারাম আছে সব তার সাথে, সে তোমার মাথা ফাটাবে অথবা হাড্ডি ভাঙবে কিংবা সেটাই করে বসবে। এই প্রত্যেকটার আলাদা আলাদা লম্বা লম্বা অনেক বড় বড় ব্যাখ্যা রয়েছে। নয় নম্বর জন বলল, আচ্ছা আরেকজন মহিলা বলল, অষ্টমজন মহিলা বলল, আমার স্বামী খরগোশের সংস্পর্শের ন্যায় কোমল তার সংস্পর্শ, তার ব্যবহার সুগন্ধি জাফরানের সুগন্ধির মতো। আরেকজন বলল, নবম মহিলা বলল, আমার স্বামী উচ্চ মর্যাদাশীল কর্তৃত্বের অধিকারী, খুব অতিথিপরায়ণ, দীর্ঘ সুঠামদেহের অধিকারী, তার বাসস্থান সভাকক্ষের নিকটেই। আচ্ছা 10 নম্বর মহিলা বলল, আমার স্বামীর নাম মালিক, মালিকের প্রশংসা তার গুণ কীর্তন কি করব। এতক্ষণ যাদের গুণ কীর্তন করা হয়েছে সে তো তাদের সবার চেয়ে উত্তম, তার রয়েছে প্রচুর উট, অধিকাংশ সময় যা আস্তা বলে বাধা থাকে, মাঠে খুব কমই চড়ানো হয়। উটগুলো যখন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পায় তখন নিশ্চিত হয়ে যায় যে অচিরেই তারা নিশ্চিত জবেহে যাবে। 11 নম্বর মহিলা বলল, বিশাল লম্বা হাদিস, অলঙ্কার দিয়ে তাকে ঝুলাইয়া রাখে, খাইয়ে তোমার দুই বাহু নাদুস নুদুস করে দিয়েছে, আমাকে আদর্শ আগে সখী করে দিয়েছে, আমিও সুখ শান্তিতে আছি, আমাকে তো সে হাতে
গুণাকয় একটি বকরির মালিক, দুঃখ কষ্টে দিনাতি পাতকারী হতদরিদ্র এক পরিবারের মধ্যে পেয়েছে, কিন্তু আমাকে অনেক শান্তি দিয়েছে, আরাম দিয়েছে। এ বিষয়ে লম্বা কিছু বক্তব্য রয়েছে এবং এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা আরেকটা যে হাদিসটা নিয়ে জানবো, 243 নম্বর হাদিস, প্রত্যেকটার বিষয়ে আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। আপনাদের যদি কিছু ব্যাখ্যার প্রয়োজন হয় অবশ্যই আমার এখানে আসবেন, কার কোনটা বোঝেন নাই অবশ্যই আমরা কিতাবাদি দেখে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। শর্টকাটে ভিডিওতে আসলে অনেক লম্বার ব্যাখ্যাগুলো বিষয়গুলো বললে অনেকেই আসলে ধৈর্য সহকারে শুনবেন না, এই একটার ব্যাখ্যা করতে গেলে ঘন্টাখানিক সময় লাগবে, তো 10 জনের 10 ঘন্টা সময় লাগবে, এই জন্য শর্টকাটে আমরা অতি অল্প সময়ে বলার চেষ্টা করছি। 243 নম্বর হাদিসের মধ্যে এসে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন ডান হাত ডান গালের নিচে রাখতেন এবং ডান খাতে শুয়ে বলতেন, আল্লাহ রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবাআতু ইবাদাকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার আযাব থেকে বাঁচান যেদিন আপনি বান্দাদেরকে আবারও জীবিত করবেন। 244 নম্বর হাদিসে এসে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যেতেন তখন এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর পাঠ করতেন। 245 নম্বর হাদিসের মধ্যে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন প্রত্যেক দিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তখন উভয় হাত একত্রিত করে তাতে ফু দিতেন, সূরে ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়তেন এবং পুরো মাথা ফু দিয়ে বুলিয়ে দিতেন, এভাবে তিনি 3 বার বোলাতেন। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এই জিনিসগুলো আমরা ফলো করলে আমাদের জীবন কল্যাণ এবং বরকতে ভরে যাবে ইনশাল্লাহ। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।